সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে যাচ্ছি আমাদের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ, ওখানে সার্টিফিকেট আনতে। আগের বারে ব্লগটা দেখেছিলে যে রেজাল্ট আনতে, সো জিজ্ঞেস করি রেজাল্টে পাস করে গেছে, আর দেখিয়ে লাভ কি যে রেজাল্টে কোনো কাজ নেই। সো দেখো, সিটি এখান থেকে অটো ধরবো, মাইকেল কলেজের কাছে যাব। তারপর এতদিন পর অটোতে যাবো, অটো করে ভাড়া বলে নিয়ে পেয়ে যাবলে ভালো। অটোতে বসে আছি, চারবে পাঁচটা প্যাসেঞ্জার হবে, তারপরে চারবে মারা, তারপরে যাবো। উপরের মতো ছোট যাও খালি, এদের সার্টিফিকেট আনতে ছুটতে হচ্ছে, কিছু কাজে লাগবে না সার্টিফিকেটটা আনতে। জলদি করে তিনটে প্যাসেঞ্জার চলায় ভাই, গরমের মধ্যে বসে থাকতে হবে না। বাস 100 টাকা বালতি কেউ নেই মুখে, হ্যাঁ বহু টাইম লাগাতো আই কার্ড পাই কার্ডে দাঁড়িয়ে। লাইন পাইন নিয়ে আমাদের সার্টিফিকেটটা দাও, আমরা একটু ঘুরে ঘুরে আসি। কাকু আমাদের আই কার্ড দেখে বলে দিচ্ছে, তোমরা পাস আউট আমার মুখগুলো দেখে মানে বয়স্ক বয়স্ক মাল সব। গাইস কলেজ এসেছি, খুব ফ্রাশের কথা মনে পড়ছে। এক্স ওয়াই প্রেজেন্ট পাস্ট কেউ নেই, মেসেজে রিপ্লাই দেয় না কাল। এটার জন্য 100 টাকা নেবে, 100 টাকা কলেজ, বাই বাই কলেজ, দীঘা সাইড। চলো কলেজ লাইফ শেষ হলো, এখানে সার্টিফিকেট ফার্টিফিকেট নিয়ে বেরিয়ে বেড়ে অটো ধরে সিটি সেন্টার, সিটি সেন্টার থেকে বাড়ি, বাড়ি গিয়ে নাচবো। বাস টাস পেয়ে গেছি, যাবো বাড়িতে গিয়ে, বাড়িতে গিয়ে স্পিকার এসছে।
সো ওকে, আমি ঘরে এই মতো ড্রেস ঢুকলাম, এখন বাজে 2:00। তো আমাদের কলেজের মধ্যে দরকারি কাজ ছিল, একটা হচ্ছে কলেজের 2 সার্টিফিকেট নিতে গেছিলাম, একটা লিভিং সার্টিফিকেট, একটা রেজাল্টের সাথে কিয়ার সার্টিফিকেট দিয়েছিল, একটা সার্টিফিকেট নেওয়া হয়ে গেছে। আর যেটা বলছিলাম, যেটা ব্লুটুথ স্পিকার অর্ডার করেছিলাম, চলে এসছে ফ্লিপকার্টের মিরি কোম্পানি। কারণ ব্ল্যাক আমার ফেভারিট, ব্ল্যাক কালারের। চলো এটাকে আরো খুলে দেখানো যাক। সো বক্স ওপেন করে নিয়েছি। এই তো আমাদের মিভির কিছু ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড, মেবি वेलकम टू क्रू वगैरह वगैरह, पुश लिमिट्स साइड करते हैं। चलो रिमोट किचो स्पीकेशन, मे बी ब्लूटूथ स्पीकर किचो इनफॉर्मेशन। और एक तो ये तो अच्छे वारंटी एक ईयर है। ओके तो साइड करी एंड नाउ ये तो देखिए अच्छे। আচ্ছা দুটো কর্ড আছে, একটা চার্জার, একটা কানেকশন, এন্ড ব্ল্যাকের মধ্যে নিয়েছে ব্ল্যাকের। এবার সাউন্ড ফাউন্ড সব চেক করতে হবে। 8 hours ব্যাটারি সার্ভিস বলেছে, আর 2 ঘন্টা চার্জ দিলে 8 ঘন্টা চলবে। দেখা যাক সাউন্ড কোয়ালিটি কেমন কি হয়। তো এখানে শেষ করলাম আমার ব্লগ। এবার স্পিকারটা চেক করবো কেমন সাউন্ড কোয়ালিটি। আর তোমরা যদি এতক্ষণ অব্দি দেখে থাকো আমার ভিডিওটা, যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাতে পারো কেমন লাগলো, ভালো খারাপ যা খুশি লাগলে কমেন্ট করে জানাও। ঠিক আছে, আমি যাই, বাই।